কাদের জন্য রোজা রাখা ছাড় দেওয়া হয়েছে রমজানের রোজা কাদের জন্য ছাড় আছে যে তারা না রাখলেও চলবে রমজান রোজা না রাখলেও চলবে শিশুদের যারা অপ্রাপ্তবয়স্ক তাদের রমজান রোজা রাখা ফরজ নয় আর যারা অসুস্থ মস্তিষ্কের দিক থেকে অসুস্থ যারা আপনার তাদের মাথা ঠিক নাই এরকম অসুস্থ মস্তিষ্কের মানুষ আল্লাহ তাআলা তাদের আকল বা বিবেক লোপ করে ফেলেছেন এরকম অসুস্থ কেউ আছেন পাগল যাদেরকে আপনারা বলেন তো এরকম হলে তাদের উপরে রমজানের রোজা ফরজ নয় কেউ সেন্সলেস অবস্থায় আছে তার কোনো হুঁশ নাই আইসিইউতে আছেন কোনো সেন্স নাই এর উপরে রমজানের রোজা ফরজ নয় ঠিক একই ভাবে যিনি মাসিকে আছেন যে মহিলা পিরিয়ডের মধ্যে আছেন তার উপরে রমজানের রোজা ফরজ নয় বরং ওটা রোজা রাখা নিষেধারাম যে মা সন্তান প্রসব করেছেন সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং হচ্ছে ওই অবস্থাও তার জন্য রমজান রোজা রাখা ফরজ নয় বরং ওই টাইমে রোজা রাখা নিষেধ তবে সন্তান প্রসবের পরবর্তী রক্তের কারণে যদি রোজা না রাখেন বা রোজা রেখে যেগুলো বাদ যাবে সেগুলো আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে ঠিক একইভাবে কেউ যদি সফরে থাকেন সফরে তার জন্য কষ্টকর তিনি রোজা রাখতে চাচ্ছেন না তো সফরের রোজা ভাঙতে পারেন কিন্তু সেই রোজাগুলো পরে আবার রেখে দিতে হবে পারে কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইউতিকুনাহু فدية وال فمن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر কেউ অসুস্থ থাকলে অথবা সফরে থাকলে অসুস্থ বলতে এমন অসুস্থতা যে রোজা রাখার কোনো ক্ষমতা নাই হালকা পাতলা একটু জ্বর হইছে একটু পেট খারাপ হইছে আর রোজা ভেঙে ফেললেন এটা না যে রোজা রাখলে আপনার জীবন চলে যেতে পারে এরকম হলে তখন রোজা না রেখে আপনি পরে রাখতে পারেন তাহলে ছোট বাচ্চা অসুস্থ মস্তিষ্কের মানুষ সম্পূর্ণ সেন্সলেস বা আপনার মাসিক ঋতুবর্তী অবস্থা নারী সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং সফরে আছেন এরকম অবস্থা রোজা রাখাতে ছাড় আছে আপনি চাইলে এর মধ্যে কিছু কিছু আছে যেগুলো রোজা পরে যেমন সফরটা আপনি চাইলে পরে রাখতে পারেন অসুস্থ এত বেশি যে আপনার এই অসুস্থতা রোজা রাখার মতো অবস্থা নাই তাহলে আপনার জন্য ছাড় আছে আপনি চাইলে পরে রোজাগুলো রাখতে পারবেন তবে ওই মাসিকের কারণে রোজা বাদ গেলে সেগুলো আর রাখা লাগবে না আমি চিকিৎসা পেশা সম্পৃক্ত আমাদের কাছে অনেক সময় মহিলা রোগী এসে বাচ্চা না নেওয়ার কথা বলে বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ চায় আমি ইতিপূর্বে কিছু মহিলাদের ওষুধ দিয়ে দিয়েছি এতে কি আমার কোনো গুনাহ হবে এবং হলে মাপ চাইব কিভাবে দয়া করে উত্তর দিবেন ডাক্তার সাহেব এবং এই জাতীয় যারা এ ধরনের কোনো পেশায় আছেন যদি কোনো মহিলা তার বাচ্চা নষ্ট করতে আসে আপনি তাকে ওষুধ দিয়ে বা কোনোভাবে সহযোগিতা করা জায়েজ নয় কারণ বাচ্চা নষ্ট করা এটা হারাম এটা কি এই হারাম কাজটা আপনি করতে পারেন না আল্লাহ বলেছেন সূরা মায়দা 2 নম্বর আয়াতে ওয়ালা তাআবনু আলাল ইসমি ওয়াল উদওয়ান কেউ পাপ করবে সে পাপের কাজে তুমি তাকে সহযোগিতা করবা না সহযোগিতা যদি করে কেউ পাপের কাজে সেটা অপরাধ একজন কাউকে খুন করবে আপনাকে বলছে ছুরিটা ধার দিয়ে দাও ছুরিটা আগায়ে দাও পিস্তলটা রেডি করে দাও তাহলে আপনিও কিন্তু অপরাধী হলেন আপনিও খুনি হলেন ঠিক একইভাবে একজন নারী তার গর্ভস্থ সন্তান নষ্ট করবেন তিনি সন্তান হত্যা করবেন আপনি তাকে ঔষধ দিয়ে বিভিন্নভাবে হেল্প করে সহযোগিতা করেছেন আপনি সমান অপরাধী এই জন্য এই কাজ করা যাবে খবরদার এরকম কাজ করা যাবে না যদি কোনো মানুষ এরকম পর্যায়ে হন যে ঠিক আছে গর্ভের সন্তান মারা গেছেন এখন ক্লিন করতে হবে সেটা তো ভিন্ন বিষয় সেটা তো প্রয়োজনীয় একটা বিষয় এখন আগে যদি এরকম আপনি করে থাকেন আল্লাহর কাছে চোখের পানি ফেলে আপনি মাপ চাইবেন এবং সে মাপ চাওয়ার আপনার বিষয়টা হবে খুব গুরুত্বের সাথে খুব সিরিয়াসনেসের সাথে অনেক ভালোভাবে মাপ চাইতে হবে কারণ আপনি যদি সেটা খুব উত্তম রূপে মাপ না চান তাহলে সেক্ষেত্রে এটা একটা কবিরা গুনাহ মহাপাপ এটা মাপ পাওয়া এত সহজ নয় ভবিষ্যতে আর কখনো করবেন না যা হয়েছে তার জন্য অনুতপ্ত হবেন লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন গত 2021 সালের রমজানের 4 তারিখ আমার একটা ছেলে সন্তানের জন্ম হয় তিনটা রোজা পালন করি চার রোজাতে বাচ্চা প্রসব হওয়ার কারণে বাকি রোজাগুলো পালন করতে পারি নাই পরবর্তীতে কাজা আদায় করতে পারিনি এতটা রোজা শারীরিকভাবে আমি খুবই দুর্বল কাফফারা আদায় করারও ক্ষমতা নাই আর্থিক অবস্থা খুব খারাপ তবে প্রায় নফল রোজা রাখি এখন আমার করণীয় কি এটা কেমন কথা আপনি নফল রোজা প্রায় রাখেন আবার ফরজটা রাখতে পারেন না এটা তো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো হইল এটা তো হইল না আপনি নফল রোজা রাখবেন না এই বোন আমাদের উনি জিজ্ঞাসা করেছেন সন্তান প্রসব হওয়ার পর যে ব্লিডিং হয় যেটাকে নেফাজ বলা হয় রমজানের সন্তান হয়েছে তাহলে রমজান মাসে ফরজ রোজা তিনি রাখতে পারবেন না যেহেতু সন্তান হওয়ার পরে ব্লিডিং শুরু হয়েছে এই জন্য তার ওই রোজাগুলো পরে রাখতে হবে এখন উনি বলতেছেন রাখার মতো শারীরিক ক্ষমতা নাই আবার বলতেছেন মাঝে মধ্যে নফল রোজা রাখেন
তো নফল রোজা আপনি রাখবেন না, এগুলো তো একসাথে টানা রাখতে হবে না। উনি হয়তো মনে করছেন একসাথে টানা রাখতে হবে, টানা রাখা জরুরি না। আপনি যে যে দিনগুলো নফল রোজা রাখবেন, নফল রোজা না রেখে আপনি ফরজ রোজার কাজাগুলো আদায় করার নিয়ত করেন, সপ্তাহে একটা দুইটা তিনটা করে করে রাখেন। আর শারীরিক দুর্বলতার অজুহাতে যারা রোজা রাখেন না তাদেরকে বলবো যে বুদ্ধি থাকলে বহুত কিছু হয়। ওই যে একটু আগে বললাম আপনাকে, যদি আমি বলি যে আপনি 30 দিন দিনের বেলায় কিছু খাবেন না, রাতে এশার সময় খেয়ে আসবেন আর পরের দিন শুধু আবার সন্ধ্যার পরে খাবেন, এই রকম যদি আপনি 30 দিন টানা করেন আপনাকে আমি 1 কোটি টাকা দেব। এইটা যদি বলি তাহলে কয়জন ডায়াবেটিসের রোগী আছে যে এই অফার নেবে না? যাদের গ্যাস্ট্রিক যাদের প্লাস্টিক সবাই করবে, করবে কি করবে না? বলবে রে বাবা পরে ট্রিটমেন্ট করে নিব না 10-20 লাখ টাকা খরচ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে রমজান রোজার বিনিময়ে বলেছেন আল্লাহ তো জান্নাত দিবেন, রাইয়ান নামক আলাদা গেট দিয়ে প্রবেশ করার সুযোগ দিবেন, কিসের কোটি টাকা, এত বিশাল নিয়ামতের ওয়াদা আল্লাহ করেছেন। তাহলে সেটা পাওয়ার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত। আপনার দিনের বেলা রোজা রাখতে অসুবিধা হয় তো আপনি রাতে দিনের কাজগুলো করেন, দিনের কাজগুলো রাতে করে ফেলেন রোজা রাখার প্রয়োজনে যদি অসুবিধা হয়। দিনের বেলা লম্বা সময় ঘুমায় থাকেন, ফজর পড়ে লম্বা ঘুম দেন এবং জোর পড়ে আবার রেস্ট করেন, আপনি শুয়ে বসে কাজ আপনি সময় কাটান, ঘুমায় সময় কাটান, তাহলে দিন পার হয়ে যাবে, রোজা রাখা সহজ হবে। বুদ্ধি থাকলে বহুত ব্যবস্থা করা যায়, অতএব রোজা রাখতে হবে। হ্যাঁ সত্যি যদি অপারগ হন যে না 8-10 ঘন্টাও না খেয়ে থাকলে আপনি মরে যান, অবস্থা খারাপ, তাহলে ভিন্ন বিষয়, সেটা হলো আপনি ওলামাদের সাথে কথা বলে আপনার সিদ্ধান্ত নেবেন। তবে এরকম ঠুনকো অজুহাতে একটু অসুবিধা হয়, অজুহাতে ফরজ রোজা না রাখার সুযোগ নাই। প্রথম প্রশ্ন, মহিলারা ইউটিউবে ওয়াজ করা যাবে কি না, যদিও পর্দায় যাকে পর্দায় থাকে তাদের গলার সুর পুরুষরা শুনে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন, মহিলারা যদি পুরুষদের সাথে কোনো কথা বলতে হয়, কোনো কিছু চাইতে হয়, প্রয়োজন হলে পুরুষের সাথে কথা বলতে পারবে। ওয়াইদা সালতুমুহুন্না, কি আয়াতটা কি, ফাসালুহুন্না মিন ওয়ারাই হিজাব। মহিলাদেরকে আল্লাহ তাআলা বলেছেন পুরুষদের কাছে তোমরা যদি, বা মহিলাদের সাথে পুরুষদের যদি কথা বলতে হয় তাহলে সেই কথাবার্তায় পর্দার আড়াল থেকে হবে, কোত্থেকে হবে, পর্দার আড়াল থেকে মহিলাদের সাথে কথা বলতে হবে, পুরুষরা যদি কোনো কিছু চাইতে হয় তাদের কাছে বলতে হয় বা মহিলারা যদি বলতে হয়। আর যদি কথা বলতে হয় মহিলারা তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন সেই কথায় কণ্ঠকে কোমল করা যাবে না, কণ্ঠকে কি করা যাবে না, কোমল করা, স্বাভাবিক কথা বলবে, অকুল না কাউলা মারুফা, কণ্ঠকে কোমল করে কণ্ঠের মধ্যে কৃত্রিমভাবে কোমলতা সৃষ্টি করে কথা বলা, এটা পুরুষকে ফিতনায় পতিত হওয়ার জন্য অন্যতম বড় একটা কারণ, এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন কত হলো, মহিলারা যদি ওয়াজ করে, ওয়াজ করতে হলে কোমল কণ্ঠে বলবে না কর্কশ কণ্ঠে কথা বলবে? ওয়াজ কি কর্কশ ভাষায় হয়? আল্লাহ বলেছেন ওয়াকুলু লাহু কাউলান লাইয়িনা। মুসা এবং হারুন আলাইহিমাসসালামকে বলেছেন যে আপনারা উভয়ে গিয়ে নরম কোমল কণ্ঠে কথা বলেন, তাহলে কোমল কণ্ঠে কথা বলতে হবে ওয়াজ নসিহতে, মিষ্টি কণ্ঠে যথাসম্ভব কোরআনকে সুন্দর সুরে পড়তে হবে। এখন এগুলো যদি পরনারী করে, এগুলো যদি গায়ের মাহরাম মহিলা করে আর ইউটিউবে ওয়াজ ছেড়ে দেয় তাহলে ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে পাবলিক? কি বলেন, ওয়াজ শুনবে না আওয়াজ শুনবে? তো আওয়াজ শুনে যদি ফেতনায় পতিত হয় তাহলে সমাজের জন্য ভালো কিছু হবে না খারাপ কিছু হবে? এই জন্য এটা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ একটি কাজ। মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন, মহিলারা মহিলাদের মধ্যে দাওয়াতি কাজ করবেন, মহিলাদের কণ্ঠ দ্বারা পুরুষরা যত বেশি ফেতনায় পতিত হয়, পুরুষদের কণ্ঠ দ্বারায় মহিলারা এত দ্রুততার সাথে ফেতনায় পতিত হয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে একজন পুরুষ তার যৌন আকাঙ্ক্ষা এটা যত দ্রুত জাগ্রত হয় একজন নারীরটা সেরকম নয়। আর সেই কারণে একজন নারীকে তার কণ্ঠ এবং তার সৌন্দর্য এগুলো প্রদর্শন করার পরিবর্তে শরীয়ত পর্দা করতে বলেছে তার কল্যাণে, পুরুষকে বাঁচাবার জন্য, সমাজকে সুস্থ রাখবার জন্য। আজকে সুশীল নামধারী যারা আল্লাহর এই পর্দার বিধানকে তারা অমান্য করছে, অস্বীকার করছে, তারাও জানে যে এইটা ছাড়া মানবতাকে বাঁচানোর কোনো পথ নাই। এই যে আজকে আমরা ইফটিজিং এর কথা বলি, আমরা পাশবিক নির্যাতনের কথা বলি, আমরা নানা রকমের এ জাতীয় গুনাহ এবং অপরাধের কথা বলি, এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহর আইন, আল্লাহর আদেশ নিষেধের বাইরে যাওয়ার কোনো পথ খোলা আমাদের সামনে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সুন্নত নামাজের 4 রাকাতেই কি সূরা মিলাতে হবে?
সুন্নত নামাজের চার রাকাত যদি একত্রে আদায় করেন তাহলে চার রাকাতে সূরা মিলাবেন সূরা ফাতিহার সাথে অন্য সূরা কারণ আসলে সুন্নত নামাজগুলো দুই রাকাত করে সুন্নত নামাজগুলো মূলত করাকাত করাকাত দুই রাকাত মূলত সালাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা এজন্য যদি আপনি চার রাকাত সুন্নাত যোহর আগে চার রাকাত সুন্নাত একসাথে পড়বেন তাহলে চার রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে কি মিলাবেন সূরা মিলাবেন ভাবি কি দেবরের কাপড় ধুইতে পারবে এবং অন্যান্য কাজ করে দিতে পারবে একজন ভাবি তিনি তার দেবরের কাপড় চোপড় ধুয়ে দিবেন কি না উত্তর হলো দেবরের সাথে ভাবির সম্পর্ক হবে সাপে নেউলে সম্পর্কের মতো পর্দার খাতিরে ঝগড়ার খাতিরে না এটা হবে দূরত্ব বজায় থাকবে মরণে যেরকম মানুষ ভয় পায় দেবরকে দেখে ভাবি ওইরকম পর্দা করে পলায়ন করবে ভাবি আছে এটা আঁচ করতে পারলে দেবরও নিজেকে রক্ষা করবে বিশেষ করে ভাবির দায়িত্ব অনেক বেশি যে পর্দায় থাকবেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হাম ওয়াল মউত দেবর এটা ভাবির জন্য মউতের মতো মৃত্যুর মতো অর্থাৎ তার থেকে পলায়ন করবে পর্দা করবে এই জায়গায় ফেতনার ভয় বেশি থাকে আমাদের দেশে উল্টা যে স্বামীর কাপড় চোপড় না ধুইলে কোনো অসুবিধা নাই কিন্তু দেবরটা না ধুইলে চাকরি নাই আছে না নাই শ্বশুর শাশুড়ি আরো বেশি চাপ দেয় অনেক সময় অনেক বেকুব স্বামী আছে তারা বরং চাপ দেয় আমার ছোট ভাইটা তুমি ধুয়ে দিতে হবে না যদি ধুয়ে দেওয়াতে ফেতনার কোনো ব্যাপার না থাকে তাহলে আপনি ধুয়ে দিতে পারেন ফেতনার কোনো ব্যাপার নাই মানে কি ধুই দিতে গিয়ে আপনাকে কাপড় বুঝাই দিল পকেটে কি আছে আদান প্রদান করলো কথাবার্তা বললো পর্দার খেলাপ করলো এসব যদি করতে হয় তাহলে সেগুলো করা জায়েজ নাই আর যদি পর্দার মধ্যে থেকে আপনি তার কখনো সহযোগিতা করার প্রয়োজন হয়েছে করেছেন এবং সেটা ফেতনার কোনো দুয়ার দ্বারকে উন্মোচন করেনি তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে কিন্তু সচরাচর এই কাপড় চোপড় ধোয়ার ব্যাপার থাকে ভাত বেড়ে দেওয়ার ব্যাপার থাকে এগুলো তখনই হয় সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে তখনই হয় যখন বেপর্দা হয় অর্থাৎ দেবর ভাবি একজন অন্যের সাথে দেখা দেয় কথাবার্তা বলে তাহলে হারাম কাজ করে আপনি তার কোনো সেবা করতে পারেন না আর যদি হালালের মধ্যে থেকে সম্পূর্ণ পর্দার মধ্যে থেকে তারও কোনো উপায় নাই আপনিও তাকে হেল্প করতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি হেল্প করলেন এটা জায়েজ আছে ওই যে মূল বিষয়টা হলো পর্দা ঠিক থাকতে হবে পর্দা ঠিক রেখে করলে জায়েজ হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পর্দা ঠিক রাখতে পারেন না এবং অনেক মা বাপ আছেন তারা বাধ্য করেন বৌমাকে দেবরের সাথে দেখা দিতে আছে না নাই এরকম তাহলে খোলাসা কথা হলো দেবর তার কাপড় চোপড় ভাবি যদি ধুয়ে দিতে পারেন পর্দার মধ্যে থেকে ফেতনার কোনো দুয়ার উন্মোচন না হয় কালে ভদ্রে হঠাৎ দরকার হয়েছে সেটা করতে পারেন কিন্তু নিয়মিত দেবরের এই কাপড় চোপড় ধুইতে গিয়ে ফেতনার দুয়ার উন্মোচন হওয়ার আশঙ্কাই বেশি বিদায় ফেতনার সকল মাধ্যম যে কোনো প্রকার ফেতনা হতে পারে এরকম দুয়ার বন্ধ করতে হবে এরকম পথ বন্ধ করতে হবে সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন তাহলে মুরব্বীরা বৌমাদেরকে সাহায্য করবেন পর্দা করার জন্য নাকি অসহযোগিতা করবেন সাহায্য করবেন আচ্ছা আর প্রশ্ন আমি না নেই আমি এবার আপনাদেরকে একটু প্রশ্ন করব আপনারা রেডি আছেন নি সবাই জি বিসমিল্লাহ Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.